কেন্দ্রের সিদ্ধান্তে সিন্ডিকেটে হাহাকার। রাজারহাটে নিউটাউনে ইমারতি ব্যবসায় অঘোষিত ধর্মঘট, খুমনি সিন্ডিকেট সরকারদের। অসাধুদের বাঁচাতে তৈরি হয়েছে অসাধু চক্র। রাজারহাট নিউটাউন, ইট বালি সিমেন্ট এখানে সোনার থেকেও মূল্যবান, উপনগরী তৈরির মহাযজ্ঞ। সেই আগুনে আহুতি হয় শুধু 500 হাজারের নোটে। কারণ এই গোটা চত্বরে 400 থেকে 500 কোটি নগদ টাকা প্রতিদিন লেনদেন হয়, তাও আবার বড় টাকা। রাজারহাট নিউটাউনে প্রতিদিন খাটে 400 থেকে 500 কোটি টাকা, পুরোটাই নগদে, পুরোটাই 500 ও 1000 টাকার নোটে। প্রচুর প্রচুর রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউটাউনে পয়সা প্রচুর আছে, তো কেউ প্রকাশ করে না, ক্যাশ টাকা প্রচুর আছে। তবে ইমারতি ব্যবসার পুরোটাই টেবিলের তলা দিয়ে হয় না, নিয়ম মেনে ব্যবসা করে এমন সংস্থাও রয়েছে। বাড়ি মানে তো একটা স্বপ্ন, প্রত্যেকের একটা স্বপ্ন, এই স্বপ্নটাকে আমরা রূপদান করি, তো এতে ইঞ্জিনিয়ারিং মেথডে আমরা করে থাকি। তবে বৈধ নির্মাণ ব্যবসাতেও রয়েছে নগদে কারবার। বহু ক্রেতাই ফ্ল্যাট কিনতে গিয়ে ক্যাশে কিছুটা টাকা মেটানোর আবদার করেন। আবাসনে সুপার বিল্ট এরিয়ার খরচ সাধারণত নগদে নেওয়া হয়। কেন্দ্রের সিদ্ধান্তে তাই অস্বস্তিতে পড়েছে নিয়ম মেনে ব্যবসা করা সংস্থাগুলিও। পুরনো নোটের দায় ঝেড়ে ফেলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে তারা। সাপ্লায়ারদের বকেয়া টাকা নগদে মিটিয়ে দিচ্ছেন বহু নির্মাণ ব্যবসায়ী। নগদ টাকা চেনা পরিচিতদের নামে ফিক্সড ডিপোজিট করিয়ে ফেলছেন বহু ব্যবসায়ী। ঠিকাদারি সংস্থাগুলিকে চেকের পরিবর্তে নগদে বকেয়া টাকা নিতে বলা হচ্ছে, তবে এতে সমস্যা পুরোপুরি মিটছে না, কারণ কেউই পুরনো নোটে টাকা নিতে চাইছেন না। তবে আসল সংকট ঘনিয়েছে সিন্ডিকেটের অন্ধকার সাম্রাজ্যে। আমাদের তো প্রচুরই ক্ষতি হয়েছে, ব্যবসা তো প্রায় বন্ধই হয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা ইমারতি দ্রব্য সরবরাহকারীদের। সিন্ডিকেট সাপ্লাইয়ের খুব ক্ষতি হয়েছে, খুব ক্ষতি হয়েছে। বহু ছেলে লোকেদের আজকে 3-4 দিন হলো তাদের বাজার জুটছে না। সংকট যেমন রয়েছে, সংকট মুক্তির উপায়ও রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বাঁচাতে সামনে এসেছে নতুন অসাধু ব্যবস্থা। রাজারহাট নিউটাউনে কাজ করছে কালো টাকা সাদা করার হাওলা চক্র। সকালে বাতিল নোটে 1 কোটি টাকা জমা দিলে বিকেলে চালু নোটে 70 লক্ষ টাকা ফেরত পাওয়া যাচ্ছে। প্রায় 300 কোটি কালো টাকা ইতিমধ্যেই এভাবে সাদা করা হয়ে গেছে। 40% কমিশন নিয়ে কালো টাকা সাদা করার চক্রও কাজ করতে শুরু করেছে। 200 কোটি টাকার মতো হয়ে গেছে আজ অবধি। যদিও শেষ রক্ষা হবে না, পিঠ বাঁচাতে হলে কিছু টাকার মায়া কাটাতেই হবে, মানছেন সিন্ডিকেট সর্দাররাও। সেটা ওয়েস্টেজ, সেটা পুরোপুরিভাবে ওয়েস্টেজ, একটা সাদা কাগজের মতন হয়ে থাকবে, ধরা দেওয়ার থেকে তো টাকা পুড়িয়ে ফেলা ভালো। 24 ঘন্টার জন্য ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, রাজারহাট।